দুর্গাপুজোর আর মাত্র কটা দিন বাকি, আর এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি বিভিন্ন পার্লারে পার্লারে। আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি একটা লেডিস বিউটি পার্লারের সামনে। টিভি 24 বাংলার বিশেষ প্রোগ্রাম ফ্যাশনে ফুর্তি নিয়ে আমি চলে এসেছি লেডিস বিউটি পার্লারে। কীভাবে সাজবেন, কেমন সাজবেন, সাজার কথা যদি বলি তাহলে প্রথমেই কিন্তু মাথায় আসে হেয়ার কাটের ব্যাপারটা। এবার আমি যে বিউটি পার্লারের সামনে রয়েছি ইন্দ্রানীস বিউটি পার্লার, এবং এখানে গিয়ে ভেতরে ঢুকে প্রবেশ করব এবং ভেতরে দেখব এবার কাটিংয়ের ওপরে কোনো অফার রয়েছে কি না, বা এবছর পুজোর অফার কী কী রয়েছে। চলুন তাহলে ভেতরে ঢোকা যাক। সাজের কথাই যদি বলি তাহলে কিন্তু প্রথমেই মাথায় আসে যে হেয়ার কাট করতে হবে, আর হেয়ার কাটটা ঠিকঠাক জায়গাতে করতেই হবে, না হলে পুজোটা তো একেবারে ফিকে হয়ে যাবে, তাই না? আমি এবার কথা বলবো আমাদের এই কাস্টমারের সঙ্গে। হ্যালো, কেমন লাগে এখানে এসে, এই যে ইন্দ্রানীস বিউটি পার্লারে এসেছো, এখানে কি পুজো স্পেশাল? অবশ্যই এটা তো পুজো স্পেশালি, কিন্তু আমি এখানকার 12 মাস কাস্টমার, তো পার্মান্ত এখানে আসি, আমার যখন যেটা প্রয়োজন হয় আমি এখান থেকেই সেটা করে নিয়ে যাই। আজকে কি কি প্ল্যান রয়েছে? আজকে আপাতত ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ারটাকে একটু ভালো মতো যত্ন করতে হবে, সামনে পুজো, তো সেই জন্য আজকে এখানে আসা হয়েছে। প্রত্যেক বাড়ি, তুমি যেটা বললে এখানকার রেগুলার কাস্টমার তুমি, প্রত্যেকবার এসে তুমি কি হ্যাপি হয়ে বাড়ি ফিরে যাও? অবশ্যই আমি প্রত্যেকবার এসে স্যাটিসফাই হই বলে তো আমি রোজ মানে প্রায় এখানে আসি আমার যখন দরকার পড়ে। কথা বলবো বিউটিশিয়ানের সঙ্গে, তার কাছে জানবো এবছর পুজোয় যদি হালকা কোনো টিপস পেয়ে যায় ক্ষতি কি, আর আমি দর্শকদের জন্য কিছু টিপসের জন্য অবশ্যই আমি ম্যাডামের কাছ থেকে জেনে নেব। আচ্ছা, প্রথমেই বলছি এখন তো চরম ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হচ্ছে পুজো বলে কথা, তো কিরকম কাস্টমার হচ্ছে এবছর? এবছরও আমার প্রত্যেক বছরের মতনই কাস্টমার রয়েছে, আর পুজো মানেই তো বাঙালি প্রিয় উৎসব দুর্গাপুজো, বেশ কিছু আমরা অফারও দিয়েছি, সেই অফারের জন্য সারা বছর কাস্টমার আমার বসে থাকেন, এই সুযোগে তারা আসেন আমাদের কাছে সার্ভিস নিতে, সার্ভিস নিয়ে হ্যাপি হয়ে তারা যায়। আচ্ছা, পুজো স্পেশাল অফার কী কী রয়েছে? পুজো স্পেশাল অফার বলতে প্রত্যেকটা ফেসিয়ালের উপরেই আমরা 20-30% পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছি, বোটোপ্লাস্টিয়া, ন্যানোপ্লাস্টিয়া, তারপরে হেয়ার স্মুথনিং, স্ট্রেটনিং, প্রচুর অফার রয়েছে, কালার উপরেও 10% ডিসকাউন্ট রয়েছে, হেয়ার কাট তো রয়েছে, এভাবে প্রত্যেকটা আমাদের ওয়ার্কের উপরে কিছু না কিছু ডিসকাউন্ট রয়েছেই। আচ্ছা, দর্শকরা কিন্তু অনেক কিছু জানতে চায়, যখনই শোনে যে পার্লারের কোনো প্রোগ্রাম করতে চলেছি তখনই ওদের কিন্তু অনেক আশা থাকে যে একটু যদি কোনো হালকা কোনো টিপস দেওয়া হয়, যেমন এখনকার অনেকেই মানে হয়তো ঝট করে বছরে হয়তো অনেকে একবার বা দুবার হেয়ার কাটিং করে, সেক্ষেত্রে অনেকের চুলটা কিন্তু ভীষণ রাফ হয়ে যায়, তো সেই বিষয়ে কোনো টিপস দেবে? হ্যাঁ, আমি বলবো প্রত্যেক, তারা বছরে একবার কাজ করলেও তারা যেন তাদের শ্যাম্পু, কন্ডিশনিং আর সিরামটা ভালোভাবে ইউজ করে, আর তার সঙ্গে মান্থলি মানে 2-3 মাস অন্তর অন্তর যেন হেয়ারটাকে একটু কাটিং করে। হ্যাঁ, তাহলে কী হয়, হেয়ারটা একটু ড্যামেজ থেকে, নিজেরা হয়তো সবসময় পার্লারে আসতে পারে না, কিন্তু তাদের হেয়ারটা অনেকটা ভালো থাকে, তারপরে পুজোতে আমাদের কাছে যে সার্ভিস নিলে তখন ওটা পুরোপুরি রিকভার হয়ে যায়। একদমই। আর স্কিনের ক্ষেত্রে কোনো টিপস? স্কিনের ক্ষেত্রেও বলবো আমরা হোম কেয়ার যে প্রোডাক্টগুলো বাড়িতে ইউজ করার জন্য সেগুলো তারা ঠিক মতন যদি রেগুলারলি ইউজ করে, আর এখন আমাদের এত হিটেড মানে এনভায়রনমেন্ট এতই গরম যে তোমার একটু সানস্ক্রিন বা তার সঙ্গে সঙ্গে যে হোম কেয়ার প্রোডাক্টগুলো যেমন টোনার্স, ফেস ওয়াশ, তারপরে ডে ক্রিম, নাইট ক্রিম, যার যেরকম এজের যার যেরকম প্রবলেম রয়েছে সেগুলো যদি বাড়িতে ইউজ করে, নিজেদের প্রোটেক্ট করে রাখে, তাহলে অনেকটা ভালো থাকে।
ইন্দ্রানীস মেকওভার অ্যান্ড অ্যাকাডেমি দেখছে, এখানে কি ক্লাসও করানো হয়? হ্যাঁ, আমি দীর্ঘ 2007 সাল থেকে আমার পার্লার আর একটা রয়েছে ইন্দ্রপ্রস্থ মেনের ওখানটায়, ওটাতে আমি শুধু স্যালন ওনার হিসেবেই আমি স্টার্ট করেছিলাম। এখন আমি তারপরেও আমি অনেক বছর ধরেই আমি মেকআপ করি মেকআপ আর্টিস্ট হিসেবে। এখন আমি নিজস্ব অ্যাকাডেমি খুলেছি, আগেও আমি ট্রেনিং দিতাম কিন্তু এটা আমার নিউই আর কি অ্যাকাডেমিটা খোলা হয়েছে। আমি এখানে নেল আর্ট, মেকওভার প্লাস স্যালনের সমস্ত রকম কাজই করি। ও বাহ, নেল আর্ট, মানে এই নেল আর্ট কিন্তু এখন ভীষণ ফ্যাশন চলছে। তা এই বছর আমি যদিও কোনো কাস্টমার নেই এই মুহূর্তে নেল আর্টের জন্য, তার জন্য আপনাকে আমি দেখাতে পাচ্ছি না, তবে আমি কথা দিলাম যদি এর মধ্যে চলে আসে নেল আর্টের কোনো কাস্টমার অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। নেল আর্টের ওপরে কি কোনো ফ্রি রয়েছে, কিছু ছাড় দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, নেল আর্টের উপর ডিজাইনিংয়ের উপর আমরা ডিসকাউন্ট দিই। হয়তো কেউ একটা গ্লিটারি নেল করলো, তার সঙ্গে একটা স্টোন আর্ট আমরা ফ্রি দিয়ে দিলাম, বা হয়তো প্লেনই করলো সেখানে গ্লিটারি দিয়ে দিলাম, কিছু কিছু ডিজাইনের উপরে আমরা একটা করে আঙুল ফিঙ্গার দিয়ে দিলাম আমরা ফ্রিতে ডিজাইন। অসাধারণ। নেল আর্টটা যতদিন না আপনার নেলটা রিগ্রোথ হচ্ছে, এগিয়ে যায় যখন আমাদের নেলটা, তখন বড় হলে মাঝে যে গ্যাপিংসটা সেখানটায় গ্রোথেরিয়ায় দেখা যায়, তখন ওটাকে আবার আমাদেরকে রিটাচ করতে হয়। যদি সেটা ও ঠিকঠাক রাখতে পারে তাহলে অনেক দিন চলে, আর যেমন যে যেরকম কাজ করবে তার উপরে সেটা একটু ডিপেন্ড করে স্টে করাটা। ইন্দ্রানীস মেকওভার অ্যান্ড অ্যাকাডেমিতে আমি এলাম, 20 ফুট রাস্তার ওপরে এই বিউটি পার্লারটা রয়েছে, এবং এখানে কথা বললাম এখানকার কাস্টমারের সঙ্গে, কথা বললাম বিউটিশিয়ানের সঙ্গেও কথা বললাম, দিয়ে দিলাম অনেক টিপস আপনাদের জন্য। তাহলে আর সময় নষ্ট না করে চলে আসুন, পুজোয় জমজমাট সাজতে হবে, সবার থেকে আলাদা হতে হবে, তো সেই কারণে আপনাদেরকে চলে আসতে হবে ব্লেডিস বিউটি পার্লারে। আজকের মতো ফ্যাশনে ফুর্তি এই পর্যন্ত, চলে যাবো অন্য কোনো বিউটি পার্লারে, আরও অন্য কোনো কাস্টমারের কথা আপনাদের সামনে তুলে ধরবো।